আসসালামু আলাইকুম, আমি শিহাব, অ্যাডোবি ফটোশপ সিএস সিক্স এর ফ্রি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং অ্যাড কীভাবে করতে হবে সে সম্পর্কে শিখব। প্রথমে আমরা ফাইল থেকে ওপেন থেকে আমরা একটা পিকচার, যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সে পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ফটোশপে একটা পিকচার চলে এসেছে। পিকচারটি চলে আসাতে এখন আমরা পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার আগে আমাদের লেয়ার অপশান থেকে এই যে একটা লক মতন দেখা যাচ্ছে, এই লকটিকে ডবল ক্লিকের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। ডবল ক্লিক করলে এখানে একটা নতুন ডায়লগ বক্স আসছে নিউ লেয়ার নামে, এটা ওকে করলাম, লকটা অফ মানে লকটা চলে গেছে। বাট আমরা এখন এটার এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কুইক সিলেকশন টুলস আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে বাই ডিফল্টের এখানে যে এখানে সাধারণত সবার এমন থাক এই জায়গাটায় ক্লিক করা থাকবে, তবে আমাদের সুবিধাটা আমরা যদি মাইনাসটাতে ক্লিক করে নিই তাহলে আমাদের সুবিধা হবে কি, যেখানে আমাদের প্লাস করতে হবে এখানে প্লাস করতে সুবিধা হবে। শিফট চেপে ধরলে দেখা যাবে যখন আমি কাজ করব তখন প্লাসটা চলে আসবে, সেহেতু আমরা এখানে একটু জুম করে নিব, যেহেতু যদি প্রয়োজন হয় তাহলে জুম করে নিব। আর যদি কার্সরটার ই বাড়াইতে হয় তাহলে থার্ড ব্র্যাকেটের, আগেও বলেছি থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি বাড়াইতে পারবেন, আপনার যেখানে শিফট চেপে ধরে বড় ছোট করে জুম করে আপনি আপনার মতো করে করতে পারবেন। শিফট চেপে ধরে করলে সুবিধা হচ্ছে যে আমি যদি এই যে এখানে আমার বেশিটা আমি বাদ দিব, এটা শিফট বাদে চাপলে বাদ দিব, তাহলে আবারও আমার মাইনাসে ক্লিক করা লাগতেছে না। এই কাজের সুবিধার্থে আমরা শর্টকাট সিস্টেমে এটা করব। এখানে দেখা যাচ্ছে আমার কিছু চুল বাইরে আছে, চুলটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে শিফট চেপে ধরে সিলেক্ট করে নিব, যাতে আমরা ওই চুলটা রাখতে পারি ব্যাকগ্রাউন্ডে, যাতে দেখায় যে ওই চুলটা আমার আছে। বাট আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তবে চুল থাকবে। আমার চুল থাকবে বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আমরা আমাদের সিলেকশন যদি ঠিক হয়ে মানে সঠিকভাবে সিলেক্ট করা হয়ে যায়, তারপরে রিফাইন ইডিজি ইজে যে রিফাইন সিলেকশন সিলেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এমন একটা ডায়লগ বক্স। এখন ডায়লগ বক্সতে এখানে অনেক অপশান আছে, এখান থেকে আপনি যেমন ধরনের রাখতে চান আপনার তেমন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আপনার কাজের সুবিধার্থে আমরা এটা ওভারলে করাই, আমার কাজের জন্য আমি করি, আপনাদের কাজের জন্য আপনারা যেটা খুশি করতে পারেন। এটা এই যে কার্সরটা আমরা যদি জুম করে সিলেক্ট করে দিতে চাই এত পার্সেন্ট বড় হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে আমি এখানে ক্লিক করে এটা কত পার্সেন্ট ই হবে মুজবে আর কি, সেটা এটা অনেকে অনেক রকম করবে, যা করবেন যখন যা যেটা সুবিধা হবে সেটা সে করবেন। এটা ক্লিক থাকলে আবার এটা জুম হবে না, সেহেতু ক্লিকটা উঠিয়ে দিয়ে কাজ করলে সুবিধা হবে। মেবি যার যেটা সুবিধা
সেটা করবেন থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে আপনার চুল যেটা যেটা দেখা যাচ্ছে সেখানে সেখানে আপনি যদি কারশপ নিয়ে যান নিয়ে যাওয়ার পরে দেখবেন যে সেখানে চলে যাচ্ছে চুল চলে যাচ্ছে চুলের আশেপাশের চুল সরি চুল যাচ্ছে না বাট চুলের আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো বা কারশপটা না দেখতে পারেন তবে আমরা জুম আউট করে জুম আউট করছি বাট আর একটু থেকে গেছে মনে হচ্ছে এই জায়গাটা একটু নর্মালি দেখবো আমরা এই জায়গাটা এভাবে হয়ে যাবে আস্তে আস্তে যারা প্রথম প্রথম করলে অথবা সমান হবে না আস্তে আস্তে হয়ে যাবে এবার আমার এখানে ক্লিক করে 50% মানে আমার কতটুকু ডিলেট হবে মানে 50%টা বেটার 50%টা দিয়ে ওকে ওকে দিলে দেখতে পাবো আমরা আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে বাট আমার চুল কিন্তু যেখানে যেমনটা আমরা কাটছিলাম সেখানে তেমনটা থেকে গেছে এভাবে আমরা একটা পিকচারের সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড ডিলেট করতে পারি আজকের মতো এ পর্যন্ত পরবর্তী আমরা দেখব এই ব্যাকগ্রাউন্ডে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে কীভাবে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব